তার কিভাবে জানলেন যে আপনার অন্ন নাতির সাথে বিয়ে হয়েছে বা সেখানে যাহা ঠাইনি দর্শক এই মুহূর্তে রয়েছে মাদারিপুর জেলার রাজৈর উপজেলার একটি খালি ইউনিয়নের নূরপুর গ্রামে আমরা যে বাড়ির সম্মুখে রয়েছে এই বাড়িটি হচ্ছে ইতালি প্রবাসী সিরাজ শেখের সিরাজ শেখের বাড়ি টেকেরহাট হোসেনপুর ইউনিয়নের তাতিকানদি এলাকায় তো তার একটি সন্তান সে বাঘ প্রতিবন্ধী বোবা আর যে কারণে তাকে তার নানাবাড়ির এলাকায় এই বসত বাড়িটি করে দিয়েছিল প্রবাসী সিরাজ বিবাহ করিয়েছিলেন রাজর উপজেলার কোদালিয়া বাজিতপুরে কিন্তু সেই মুখ ও প্রতিবন্ধী শাওন শেখ তার ইতালির কাগজপত্র থাকায় সে তার বাবার সঙ্গে ইতালি চলে যায় এবং স্ত্রীর কাগজপত্র তৈরি করে তাকে নিয়ে যাওয়া হবে প্রবাসে সেজন্যই রেখে গিয়েছিল তার ভাইরা সহ তার পরিবারকে এখানে আর ঘটে সেখানেই বিপত্তি সেই বাক প্রতিবন্ধী খালাতো খালাতোবাই তার স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যায় তার বাড়িতে এবং বর্তমানে সেখানেই বসবাস করছে আমরা সেই বাক প্রতিবন্ধী ইতালি প্রবাসী সাহন শেখের নানা নানু এবং এখানে যারা পরিজন রয়েছে তাদের কাছ থেকে জানব যে আসলে মূল রহস্য কি কি কারণেই বা এ ধরনের ঘটনা ঘটেছে সাহন শেখের জীবনে ও যে বাক প্রতিবন্ধী বোবা শাহন শেখ আপনার কি হয় নাতি তো সে কতদিন আগে বিবাহ করছিল ও এক তো সে তো ইতালিতে চলে গেছে আপনার সেই বোবা নাতি তো তার বাবার সঙ্গে ইতালিতে গেছে তো এই বাড়িতে কে কে থাকতেন এই শাওনের সঙ্গে কে কে ছিল ওই বউ সঙ্গে মেয়ে মানে তার মানে খালা তার ছেলের বয়স কত মানে সেই শাওন শেখের খালা তো বইয়ের বয়স কত

বুঝছেন টাকা পয়সা ওই জিনিসটার পরের জন্য টাকা পয়সা পাঠায় তাই এখন এখানে থাকে খালা শাশুড়ির সাথে খালা শাশুড়ির স্বামীও থাকে তার ছেলেও থাকে তার দুই ছেলে থাকে একটা ছোটো আর একটা শিয়ানা থাকে ওই রুম এলো শাওনের খালা ওই মেয়ে এলো ওই সামনের রুমে থাকে আর তার ছেলে থাকে এই পাশের রুমে বুঝছেন তাই এখন এই তো আর আমরা রাইতে চেক দিতে চাই না চেক গেলে তার খেলায় যেতে পারে এখন এই ছেলের হাতে মেয়ের হাতে আগে থেকে ঘোড়া লেগে গেছে বিয়ে হতে পারে এই বউ এক ওনার ওনার বই গে

আমার ভাইরাল থাকবে খালি থাকবে আচ্ছা এখন ওই ওই মেয়ে যে চলে গেল তাতে তো দেখা যায় কি যে মনে হয় যে কোনো আর্থিকভাবে আপনারা তো সামাজিকভাবে হয়তো আপনাদের সমস্যা হয়েছে আর্থিকভাবে কি কোনো সমস্যা হয়েছে কি না আর্থিকভাবে কোনো সমস্যা হয় নাই সমস্যা ভিতরে ঢুকি যে ওই বিড়াল যে মাল থামানো দেশে মানে মাল সামানা বলতে স্বর্ণালঙ্কার বলেন না যে প্রথম বউ আরো থাকে ইটালি বৌডারে কি দিতে তারা ছেলেরা বোমা আর বৌডা তো আর বোমা না তাই বৌডার তো আমার টাকা পয়সা দিন গয়না দিয়ে বুঝেই রাখতে হবে তাহলে আপনি এখন ইনসাফ করে দেন যে কি দিতে পারে তারপরে ধরেন সাউন্ড ওই রাতে বউ আনলাম আনার পরে ছোট মাস খানি বাড়িতে চলে গেল ইটালি ইটালি যাওয়ার পরে পন্ধাই বাড়ি ঘর পদে থাকতো দৌঠ থা বুঝছেন তারা চলে গেলো পরা পরেক্ষণিক ঘটনা ঘটাই আর চলে গেছে এই আমি জানতে পেরেছি এই এখন আপনারা সামাজিকভাবে চাপ দেন নাই আপনার ওই মেয়েদের মাইরে চাপ দিয়েছে আমার তো কাছাই না টাকা পয়সা পাবো

আমার নাম মোহাম্মদ শাহিন এই যে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে নূরপুরে তো ঘটনা যে ঘটাইছে সেও আমার ভাগ্নে হয় আর ঘটনাটা যার সাথে ঘটছে সেও আমার ভাগ্নে তো আমার এই যে যে বওনাই যার ছেলের বউ নিয়ে গেছে সে হচ্ছে ইতালিতে থাকে প্রবাসী তো কিছুদিন আগে তারা আসছে আইসা এই ছেলের সাথে এই যে আমার যে ভাগ্না যার বউটা নিয়ে যাওয়া হয়েছে সে হলো প্রতিবন্ধী সে হলো বৌবা কিছুদিন আগে ইতালি থেকে আইসিয়া তারা আনুষঙ্গিকভাবে অনুষ্ঠান করিয়া এখানে তাদের দিয়ে কাজটা সম্পন্ন হয় সম্পন্ন হওয়ার পরে তারা এক মাসের জন্য ছুটি দিতে আইছিল আসার পরে এক মাসের ছুটি শেষ হইলে তারা বউটা এখানে ওই যে যে ছেলেটা মানে আর একজনের যে আর যে ভাইগনিয়া সে হচ্ছে শাহিনের ছেলে তারা তাদের ঠিকানা হচ্ছে গয়লা কেন্দি তাদের ঠিকানা হচ্ছে গয়লা কেন্দি তো তারা এই বাড়িতে বিগত চার থেকে পাঁচ বছর যাবৎ থাকতো তারা এখানে সিরাজ মেয়ার বাড়িতেই তারা থাকতো তো থাকার পরে সে যখন চলে যায় ইটালিতে তার ছুটি শেষ সে যখন চলে যায় ওই ওই যে যে ইয়ার শাওনের বউটা যে প্রতিবন্ধী লোক ভাগ্না ওই বউটারে এখানে তার খালা অথবা খালুর কাছে রাইখা যায় জিম্মাদার হিসাবে প্লাস এখানে আমাদের আমার যে ফুফু ফুফা তারাও ছিল তাদের কাছেই ছিল অথবা ওদের কাছেও ছিল এইভাবে থাকার পরে এই তারা ছুটিতে যাওয়ার পরেই তাদের সাথে কিভাবে কিভাবে যে কোনোভাবেই অবৈধ সম্পর্কে জড়াইয়ে যায় জড়াইয়ে গিয়ে পরকীয় করে আমরা এখন চলে যাব সেই সাগরের বাড়ি যার সাথেই সেই শাওনের স্ত্রীর হয়েছিল ভালোবাসার সম্পর্ক আর বর্তমানে সেই সাগরের বাড়িতেই রয়েছে সেই সামিয়া সামিয়া আক্তার তো আপনার বাবার বাড়ি কোথায় কোদালিয়া বাজিতপুর আপনার বিবাহ হয়েছে কোথায় নূরপুর এখন আছেন কোথায় এখানে কেন এখানে আইছি কাদের দোষ আমি তাদের মুখ থেকে শুনছি তাদের বলতে কাদের আমাদের একটু ব্যাখ্যা করে বলতে হবে সিরাজের কি হইতো আপনার হইত শ্বশুর হইতো সে কি বলছে সে বলছে তার সাথে আমার সম্পর্ক ছিল তো এই কথা নিয়ে অনেক কাটাকাটি হয়েছিল বাসা বিয়ে তো আমি বলছি যেহেতু আমার নামে বদনাম বাইরে গেছে তো আমি আর আপনার ছেলের সাথে আমি থাকবো না তো তারা বলছে যেহেতু থাকবা না তার বিয়ে যা দিছি সব দিয়ে দিবা পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে যা দিছেন সবই দিয়ে পরে তারা আমাদের বাড়িতে গেছিল যাই ওই সব নিয়ে এসে তো বদনাম যেহেতু বাই করছে এর জন্যই আমি ওই ফুলার কাছে আইছি না লাইতাম না আচ্ছা ওই বিবাহতে কি কি দিছিলেন তিনি সে দিছিল বলতে হাড় দিছিল আর কানে দুল দিছিল

আমার ছেলে মানে বাক প্রতিবন্ধী মানে বোবা সেটা তো আমি জানি আপনি তো জেনে শুনে বিয়ে করছিলেন না তার পোলা বোবা সেটা তো আমি জানি তার পোলার যত সমস্যা সেটা তো জানি আগে যে বিয়ে হইছে এটা তুমি জানতা না না এটা আমি জানতাম না তো আগে একজনের বিয়ে থাকলে কি সংসার ভেঙে দিতে হবে সেটা তো কোনো কারণ নেই আমার কথা হইছে আমার নামে বদনাম কি ভাই করলো তার আই বাই করছে এজন্য আমি তার সাথে মানে যে ছেলে বদনাম বাই করছে ওই ছেলে তুমি চলে হ্যাঁ তো এই ছেলে আগে কি হইতো আপনার দাও হইতো

তালাক দিছেন কতদিন আগে এক মাস মিনিমাম 90 দিন লাগে না তাহলে কি এই বিবাহ কি বৈধ আপনি কি মনে করেন যে সে তো জানলো না যে সে তালাক প্রাপ্ত হয়েছে এবং আপনার এটা অ্যাকসেপ্ট করছে